স্বাগত বাংলাদেশ বাংলাদেশ লাইভে, সাথে আছি আমি আফসারউদ্দিন। চট্টগ্রাম সিটি নির্বাচনকে ঘিরে জমজমাট প্রচারণা চলছে, এ বিষয়ে আমরা বিস্তারিত তথ্য জানব। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নয়নবুড়া জয়। জয়, প্রচার প্রচারণার কি খবর আছে আপনার কাছে? সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমাদের জানাবেন। সংঘাত হচ্ছে, গতকালও আমরা দেখেছি সংঘাত বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে। তেমনি ভাবে কিন্তু একজনের মৃত্যু হয়েছে। তো সব মিলে বলা যাক, নির্বাচনের যে পরিবেশ, সেই পরিবেশটা এখনো পর্যন্ত মোটামুটি সুস্থ আছে। নির্বাচনের সকাল থেকে কিন্তু আওয়ামী সমর্থক রেজাল করিমের পক্ষে প্রচারণায় নেমেছে তাদের সমর্থক যারা আছেন। আমরা একটু কথা বলতে চাই এখানে যারা আছেন, আমরা জানতে চাচ্ছি আমরা সুষ্ঠু সুন্দর নির্বাচন চাচ্ছি। সারা বাংলাদেশে গতকাল পৌরসভা নির্বাচন হয়েছে, সেখানেও শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা, নৌকা মার্কার প্রার্থীরা জিতেছে। চট্টগ্রামে কিছু কিছু লোক ইচ্ছাকৃতভাবে নির্বাচনটাকে কালিমালিপ্ত করার জন্য চেষ্টা করতেছে, আশা করি সেটা পারবে না। মানুষ সচেতন আছে, আওয়ামী লীগের কর্মীরা সচেতন আছে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মীরা সচেতন আছে। চারিদিকে নৌকার জোয়ার উঠেছে। রেজাউল করিম সাহেব স্বচ্ছ সুন্দর পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে মানুষের কাছে খ্যাত। তিনি আমরা আশা করছি বিপুল ভোটে জিতবেন। সর্বস্তরে সারা চট্টগ্রামে একটি প্রাণস্পন্দন রেজাউল করিম এবং স্বতঃস্ফূর্ততা দেখা যাচ্ছে প্রচণ্ডভাবে, সেই স্বতঃস্ফূর্ততা দিনের দিনে বাড়ছে। আমরা আশা করি 27 তারিখে বিপুল ভোটে নৌকা জিতবে। বিভিন্ন জায়গায় সংঘাত ছড়িয়ে পড়ছে, বিভিন্ন জায়গায় সংঘর্ষ হচ্ছে, সংঘাত ছড়িয়ে পড়ছে। তো এই বিষয় নিয়ে আমরা একটু জানতে চাচ্ছি, নির্বাচনের পরিবেশটা যদি এই অবস্থায় থাকে তাহলে তো কেন্দ্রে ভোটার যারা আছে তারা যাবে না, কি মনে করেন? যে স্বতঃস্ফূর্ততা 27 তারিখ অবশ্যই ভোটাররা ভোট দিতে যাবেন, যাবেন। যারা যারা সন্ত্রাস করতেছে এরা মুষ্টিমেয়, হাতে গোনা। প্রশাসন সক্রিয় আছে, নির্বাচন কমিশনার সতর্ক আছে। আমাদের পক্ষ থেকে নির্বাচন কমিশনে অভিযোগ দেওয়া হচ্ছে এবং এটি বিএনপি জামাতের কিছু লোক এই উস্কানিমূলক ঘটনাগুলো ঘটাচ্ছে। ধন্যবাদ আপনাকে। আফসার, আপনি অবশ্যই বুঝতে পারছেন এখানে যারা সমর্থক আছেন তারা যেমনটা জানিয়েছেন, নির্বাচনের পরিবেশ যেন সুষ্ঠু নির্বাচন হোক, এমনকি ভোটার যারা আছে তারাও যেন সে কেন্দ্রে গিয়ে তারা তাদের ভোট তারা যেন দিতে পারে, সেরকম পরিবেশ কিন্তু তারা যাচ্ছেন। আইনশৃঙ্খলা বাহিনীও সাথেও আমরা কথা বলেছি, আইনশৃঙ্খলা বাহিনীও খুব একটা সতর্ক অবস্থানে রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। সব মিলিয়ে বলা যায় কিন্তু নির্বাচনের যে পরিবেশ এখনও পর্যন্ত যেভাবে আছে সেভাবে সুষ্ঠু অবস্থায় আছে বলে তারা দাবি করছেন। পুলিশ প্রশাসনে বলছেন কোনো কোনো জায়গায় সংঘাত হলেও যেভাবে সংঘাত হওয়ার যে আশঙ্কা করছে সেরকম কোনো সংঘাত হচ্ছে না। সব মিলিয়ে বলা যাচ্ছে বিএনপির প্রার্থী ডাক্তার শাহাদাতের প্রচারণাও আমরা দেখছি বিভিন্ন জায়গায় শুরু হয়েছে। সকাল থেকে মহড়ায় তিনি প্রচারণা করছেন, তিনিও আশা করছেন ভোটাররা যদি কিন্তু সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তাদের পছন্দের প্রার্থীকে বাছাই করতে পারে তাহলে কিন্তু আসলে বিএনপিরও জয় হতে বলে তারা আশা করছেন। তো এ ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে আফসারের কাছে। জয়, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। চট্টগ্রাম সিটি নির্বাচনকে ঘিরে যে জমজমাট প্রচারণা চলছে সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জয়। ব্রিজ দেবে যাওয়ায় ঢাকা আরিচা মহাসড়কে যান চলাচল ব্যাহত আছে, দ্রুত ঠিক করতে আজ আবারও যাবে বিশেষজ্ঞ দল। এ বিষয়ে বিস্তারিত জানবো। বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, বিশেষজ্ঞরা কখন যাবেন, কোনো খবর আছে কিনা, এবং সড়কে যান চলাচলে এখন কী অবস্থা দেখছেন? ধন্যবাদ আফসার, আমি এই মুহূর্তে রয়েছি সাভারের আমিনবাজার সালেপুর ব্রিজে। এই ব্রিজটি হচ্ছে 70 দশকের আগের থেকে এই ব্রিজটি, এবং সেই ব্রিজটি কিন্তু এখন পুরাতন হয়ে গেছে। সেই ব্রিজটি কিন্তু আপনি জানেন যে উপরের থেকে নয়, নিচের থেকেই আসলে দেবে গেছে। দেবে যাওয়ার কারণেই কিন্তু ব্রিজটি এখন নিচ থেকে 4টি বর্ডার গার্ড কিন্তু সেখানে রয়েছে। সেই গার্ড কিন্তু ফেটে যাওয়ার কারণে কিন্তু এখন সেখান থেকে
ফেটে যাওয়ার কারণে দেবে গেছে বৃষ্টি এবং সেখানে কিন্তু ঝুঁকিপূর্ণ হয়ে যাওয়ার পরেই কিন্তু এই সড়কের যান চলাচল কিন্তু বুধবারেই কিন্তু বন্ধ করে দিয়ে এই যে ঢাকামুখী যে লেন সেটা কিন্তু বন্ধ ছিল এখনও বন্ধ আছে এবং সড়ক ও জনপথ কিন্তু এরপরেই কিন্তু নড়ে চড়ে বসেছে এবং সড়ক ও জনপথ কিন্তু গত আজকে দুই দিন হয়ে গেল তারা কিন্তু সড়কের যে এই যে বৃষ্টি রয়েছে যে সালেপুর যে বৃষ্টি সেই বৃষ্টি কিন্তু সংস্কার কাজ তারা করছে এবং সংস্কার কাজের জন্য কিন্তু আপনি দেখছেন যে তারা সেখানে কিন্তু তাদের যে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা তারা কাজ করছে এবং একটি বিশেষজ্ঞ টিম কিন্তু রাতে এসে পরিদর্শন করে গিয়েছেন এবং এরই মধ্যে কিন্তু আপনার আরেকটি টিম আসার কথা রয়েছে এবং দুপুরের পর পর আসবে এবং তারা কিন্তু আসলে সেখানে এসে দেখবে এবং এখন তারা আপনি এই যে ব্রিজ যে ফাটল যেখানে রয়েছে সেই ফাটলের যে ব্রিজটি সেখানে কিন্তু তারা আপনি দেখছেন যে এখন যে নিচে যাওয়ার জন্য সেই তারা কিভাবে যাবে কিভাবে কাজ করবে সেখানে আসলে কাজ করতেছে এবং ঢোকার মতো এছাড়াও কিন্তু এই কাজ সড়ক ও জনপথ বিভাগ যাতে কাজ সেখানে বসে দেখানোর জন্য কিন্তু সেখানে কিন্তু তারা মূলত এখানে সিসি ক্যামেরা বসানো হয়েছে এবং সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলীরা তারা আসবে এবং কারা আসছে কিভাবে কাজ করছে সেই সব বিষয় নিয়ে কিন্তু তারা সেখানে পরিদর্শন করবে এবং এই এই ব্রিজটি কিভাবে মেরামত করবে সেই বিষয় নিয়ে কিন্তু তারা কিন্তু রয়েছে এই যে আপনাদের একটু দেখাতে চাচ্ছি যে তারা কিন্তু আসলে কাজ করছে এবং ঝুঁকিপূর্ণ ব্রিজটি নিয়ে তারা এখন কাজের জন্য কিন্তু আপনি দেখছেন যে সব ধরনের প্রস্তুতি এবং সব ধরনের যন্ত্র এখানে ব্যবহার করা হচ্ছে আপনাদের সাথে একটু কথা বলি এখানে কি কাজ করছেন আপনারা এই মুহূর্তে কি কাজ করছেন এখানে নিচে যে ক্র্যাক আছে এটা কাজ করার জন্য আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করতেছি মাচা ওখানে প্ল্যাটফর্ম তৈরি করার পরে এখানে যে উপরে যে কাজ করতে হয় সেটা ইঞ্জিনিয়াররা ড্রয়িং করবে যে কিভাবে করা যায় সময় লাগতে পারে 10-12 দিন কতদিন সময় লাগতে পারে 10-12 দিন হ্যাঁ কাজ শেষ হবে হ্যাঁ 10-12 দিনে কাজ শেষ হয়ে যাবে ধন্যবাদ আপনাকে যেমনটি আসলে বলছিলেন যে তারা যারা কাজ করছে তারা বলছে যে সেখানে কিন্তু মূলত যারা কাজ করছে তারা কিন্তু আসলে এখন পুরাদমে কাজে প্রস্তুতি নিয়েছে এবং সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা তারা আসছেন এবং দেখছেন এবং তারা কিন্তু মূলত কিভাবে আসলে কাজগুলি করবে সেই বিষয়গুলি নিয়ে তারা তাদের বিশেষজ্ঞ টিমও কিন্তু তারা এসেছিলেন এবং রাতে এসেছেন এবং দুপুরের পর পরে কিন্তু আরেকটি টিম আসবে বলে কিন্তু জানা গেছে আপনার সাথে একটু কথা বলি আপনি তো কাজ দেখছেন এই মুহূর্তে আসলে কাজের অগ্রগতি কেমন দেখছেন আমাদের আজকে মাথা করা শেষ হচ্ছে এখন আমাদের স্যাররা দুপুরের দিকে আসবে দুপুরের দিকে এসে জায়গাটা আমাদের যে ক্র্যাক যে জায়গা হয়েছে ওই জায়গাটা পর্যবেক্ষণ করবে করার পর তারা ডিসিশন নেবে যে কী করা যায় বা কী করবে এটাই মানে তারা ডিসিশন নেবে আর কি তাই যে বলছিলেন যে তারা কিন্তু তাদের যে কর্মকর্তারা কিন্তু আসবেন এসে দেখবেন এবং কোথায় আসলে কিভাবে কাজ করবে সেই সব বিষয় নিয়ে কিন্তু তারা বলছে এবং তারা কিন্তু এখন পুরোপুরি প্রস্তুত এবং কাজ করতে আপনি দেখছেন যে সড়ক ও জনপথ এই এইটা কিন্তু এখন টোটালটা কটন করে রেখেছে এই ব্রিজের উপর দিয়ে কোনো যানবাহন চলাচল করছে না এখন তারা শুধু সংস্কার করেই কিন্তু আসলে এই রাস্তাটি খুলে দেবে সড়ক ও জনপথের কর্মকর্তারা বলছে যে 15 থেকে 20 দিনের মধ্যে আসলে মূলত এই কাজগুলি তারা শেষ করবে এরপর পরে কিন্তু এর আগে আপনি দেখছেন যে ট্রাফিক পুলিশ এবং হাইওয়ে পুলিশ এবং তারা কিন্তু যে মহাসড়কে যে যানজট এড়াতে কিন্তু আসলে বিকল্প 4টি রাস্তা তারা বের করেছে সেই রাস্তা দিয়ে ভারী যানবাহন অর্থাৎ সেই দিক থেকে নাজমুল আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য সালেপুরের ব্রিজটির সবশেষ সংস্কার কাজ সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নাজমুল জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছেন এই মুহূর্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পাকিস্তান হওয়ার পর থেকেই তিনি কিন্তু এই চেষ্টা করে যাচ্ছিলেন এবং তিনি যখন মন্ত্রী হলেন তখন আওয়ামী লীগ সরকার গঠন যখন হলো তখনই তিনি উদ্যোগ নিলেন যে আমাদের এই অঞ্চলে অর্থাৎ তখনকার পূর্ব বাংলায় এখানে সিনেমা শিল্প গড়ে তুলতে হবে আর সেই লক্ষ্য নিয়েই তিনি একটি বিল পার্লামেন্টে নিয়ে আসেন 1957 সালে এবং সেই দিনই ওটা বিলটি উত্থাপন হয় এবং পরবর্তীতে এই বিলটি পাশ হয় এটা 23 এপ্রিল 1957 সেজন্য এই দিনটিকেও আমরা এখন এভাবেই উদযাপন করি কারণ এটা অনেকে জানা নাই যে সেই সময়
বাঙালিরা সিনেমা শিল্প করবে এটা পাকিস্তানি শাসকরা কখনো চাইতো না, তারা এটা নিয়ে অনেকটা ব্যঙ্গও করেছিল। কিন্তু জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের সাথে কিন্তু আমাদের সিনেমা শিল্প শিল্পী কবি সাহিত্যিক সকলের সঙ্গে একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। আমি ছোটবেলা থেকে দেখেছি অনেকে আমাদের বাসায় সবসময় সবাই আসা যাওয়া করতেন এবং আমাদের সাথে গভীরভাবে বন্ধুত্ব ছিল এবং তাদেরকে বলেছিলেন যে কিরে তোরা পারবি না সিনেমা করতে, কাজে সেইভাবে কিন্তু এর যাত্রাটা শুরু এবং প্রথম বাংলা সিনেমাটাও তৈরি শুরু হয়েছিল। কাজে আজকে তার প্রতি আমি শ্রদ্ধা জানাই এবং আমাদের FDC অর্থাৎ আমাদের শিল্প সংস্থা যেটা এই যে বিশেষ করে চলচ্চিত্র উন্নয়ন সংস্থা এটা কিন্তু তিনি তৈরি করে দিয়ে গেছেন খুব স্বাভাবিকভাবে যার হাতে এটা তৈরি। এবং তারপর আমরা স্বাধীনতা অর্জন করেছি, স্বাধীনতার পর তিনি এই আমাদের বিশেষ করে তখন ছিল এটা পূর্ব পাকিস্তান চলচ্চিত্র উন্নয়ন সংস্থা বিল, কাজে সেটাকে বাংলাদেশের উপযোগী করেও তিনি এটা গড়ে তুলেছিলেন। তার হাতে করা জিনিস সেটাকে সংরক্ষণ করা, আর তাছাড়া আমাদের দেশের মানুষের সত্যি কথা বলতে কি বিনোদনের তো তেমন কোনো সুযোগ নাই, বিনোদনের কতটুকুই বা সুযোগ আছে, এই সিনেমাটাই তাদের বিনোদনের সুযোগ। কাজে জাতিপিতা জানতেন এদেশের মানুষের এই আকাঙ্ক্ষাটা, তিনি তো মানুষের জন্যই তার জীবনটাও দিয়ে গেছেন, কাজে তার সেই অধুরা কাজগুলি সম্পন্ন করা এটাই আমার দায়িত্ব। কাজে জাতিপিতা বঙ্গবন্ধুর প্রতি আমি শ্রদ্ধা জানাই। আজকে আমরা স্বাধীনতা অর্জন করেছি, দীর্ঘ 24 বছরের সংগ্রাম এবং অনেক লাখো শহীদের রক্তের বিনিময়ে যারা এই মুক্তিযুদ্ধ করেছে। মাহবুব আমলে মাসুদ পাজেজ নিজে বললেন না যে তিনিও একজন মুক্তিযোদ্ধা ছিলেন, তিনি একজন ছাত্রলীগের কর্মী ছিলেন এবং সেই হিসেবে তাকে আমি চিনতাম সেই ছাত্র জীবন থেকেই, এবং তারপর তিনি যখন মুক্তিযুদ্ধে ফিরে আসেন সেটাও আমার জানা ছিল। কাজে মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছে আমি সেই লাখো শহীদের প্রতি আমার শ্রদ্ধা জানাচ্ছি, লাখো মা বন্ধুর প্রতি আমি শ্রদ্ধা জানাই। আমি এটুকু বলবো যে বাংলাদেশটাকে উন্নত সমৃদ্ধ করবার জন্য স্বাধীনতার পরপরই জাতিপিতা বিভিন্ন পদক্ষেপ নেন এবং তিনি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থা নাম দেন এবং FDC-কে উন্নত করেন, ফিল্ম ইনস্টিটিউট আর্কাইভ প্রতিষ্ঠা বিভিন্ন উদ্যোগও তিনি নিয়েছিলেন কিন্তু সম্পূর্ণ তো করে যেতে পারেন নাই। মাত্র 3.5 বছর একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তুলবেন, সেই সাথে সাথে দেশের অর্থনৈতিক উন্নয়ন করা, দীর্ঘ 24 বছরের শোষণ যন্ত্রণা থেকে মানুষকে মুক্তি দেওয়া, পঙ্গু অসহায় মুক্তিযোদ্ধা, নির্যাতিত মা বোনদের পুনর্বাসন, শহীদ পরিবারকে আর্থিক সাহায্য, অবকাঠামোগত উন্নয়ন সবই তিনি শুরু করে গিয়েছিলেন এবং করে হচ্ছেন, কিন্তু 15ই আগস্ট আমাদের জীবনটাকে পাল্টে দিল। তারপর থেকে আর বাংলাদেশের সংস্কৃতি চর্চায় সেই গুরুত্বটাই নষ্ট হলো, আদর্শটা নষ্ট হলো, আমরা যে বাঙালি আমাদের বাঙালির সংস্কৃতির চিন্তা চেতনাটাও নষ্ট হতে বসেছিল, এটা হলো বাস্তবতা। যাক, আমি যখন থেকে সরকার এসেছি তখন থেকে আমরা উদ্যোগ নিয়েছি এবং আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা অনেকগুলি কাজ করেছি, যেমন আমরা প্রথমেই চলচ্চিত্র সংসদ নিবন্ধন আইন 2011 প্রণয়ন করেছি, জাতীয় চলচ্চিত্র নীতিমালা 2017 প্রণয়ন করেছি, যৌথ প্রযোজনায় চলচ্চিত্র নীতিমালা 2017 সেটা আমরা করে দিয়েছি, কারণ সরকারি অনুদানে যাতে চলচ্চিত্র নির্মাণ হয় সে পদক্ষেপ নেওয়া এবং সেই মানে আর্থিক সংশ্লিষ্টটা বৃদ্ধি করা সেটাও আমরা করে দিয়েছি। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট আইন 2020 এটা আমি করে দিচ্ছি, এটা আমিও উদ্যোগ নিয়েছি এই কারণে যে আমি দেখেছি যে আমাদের অনেক শিল্পী যাদেরকে আমি নিজে চিনতাম ভালো করে, আর আমাদের বাসায় সবসময় সকলের একটা অবাধ যাতায়াত ছিল, এমনকি ধানমন্ডি লেকের সামনে যখন শুটিং হতো তখন সবাই আমাদের বাসায় এসেই বসতো, চা পানি খেত, খাবার খেত, আমার মা সবাইকে আহ্বান করতেন, আমাদের সবাই একটু সাংস্কৃতিক জগতের সাথে ভালোভাবে জড়িত ছিল। তো সেই থেকে অনেকের খুব আমি দুর্দশাগ্রস্ত অবস্থা দেখেছি। তাছাড়া আমার ছোট ভাই শেখ কামাল, সে তো নাটক করতো, নাট্যমঞ্চেও তার বেশ ভালো ভূমিকা ছিল, আর আমাদের বাসার সকলেই খেলাধুলা সংস্কৃতি চর্চার দিকে আমার বাবা মা সবাই খুব সম্পৃক্ত ছিলেন। তো এই কষ্টটা যখন আমি দেখি, আর বিশেষ করে আমার ছোট বোন রেহানা যখন লন্ডনে থাকে সে অনলাইনে পত্রিকা নিয়মিত পড়বে এবং কারো কোনো কষ্ট দেখলে সাথে সাথে আমাকে সে খবর পাঠায়, আমি চেষ্টা করি সাথে সাথে ব্যবস্থাটা নিতে। আমি জানি যখন আমি আছি আমি হয়তো সহযোগিতা করে যাচ্ছি, কিন্তু আমি যখন থাকবো না তখন কি হবে সেই চিন্তা করেই কিন্তু আমি এই চলচ্চিত্র বিশেষ করে এটা এখানে আমরা অবশ্য নাম দিয়েছি যে চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট, কিন্তু এই কল্যাণ ট্রাস্টে চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্ট সকলের
যাতে সুযোগটা হয় সেই ব্যবস্থাটা কিন্তু আমি করে দিয়েছি, যেটা আমাদের মাসুদ পারভেজ সাহেব এর আগে বললেন যে বিশেষ করে যারা এই মানে যারা ঠিক সরাসরি তাদেরকে আমরা দেখি না চিনি না কিন্তু নেপথ্যে থেকে এই চলচ্চিত্রটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য যারা কাজ করেন দিন রাত অক্লান্ত পরিশ্রম করেন জীবনের ঝুঁকি নেন, সেই যন্ত্রশিল্পী থেকে কলাকৌশলী থেকে শুরু করে সেট তৈরি করা থেকে তাদের সকলের বিষয়টাও কিন্তু আমরা এই ট্রাস্টে রেখে দিচ্ছি এবং এই ট্রাস্ট আইনটা আমরা পাশ করবো পার্লামেন্টে এবং এরপরে আমরা সরকারের পক্ষ থেকে একটা সিড মানিও দেব। আর সেই সাথে আমরা চাইবো যে যারা আছেন চলচ্চিত্রের সাথে তারাও এখানে আরও অর্থ যোগান দেবেন এবং যাতে প্রত্যেকে এই ট্রাস্টের থেকে যে কোনো সময় তাদের বিপদে আপদে অনুদান নিতে পারেন, চিকিৎসার থেকে শুরু করে সব কাজ যাতে করতে পারেন সেই লক্ষ্য নিয়েই কিন্তু আমি এই ট্রাস্টটা তৈরি করার সিদ্ধান্ত নিয়েছি। আর সেই সাথে সাথে আমাদের আরেকটা লক্ষ্য হলো যে আমি একেবারে উপজেলা বা ইউনিয়ন পর্যায় পর্যন্ত এই চলচ্চিত্রটাকে আসলে আমাদের দেশের সাধারণ মানুষের বিনোদনের একমাত্র জায়গা হচ্ছে এই চলচ্চিত্র, কিন্তু সেই জিনিসটাই এখন আস্তে আস্তে মানে আমি বলবো সে শেষ হয়ে যাচ্ছে। আর তাছাড়া ডিজিটাল যুগে যুগের সঙ্গে তাল মিলে যদি না করা হয় তাহলে কিন্তু এই আকর্ষণটাও থাকে না বা মার্কেটও পাওয়া যায় না। সেই কারণে এফডিসিকে যেমন উন্নত করবার জন্য ইতিমধ্যে একটা প্রজেক্ট আমরা বাস্তবায়ন করে যাচ্ছি, সেখানেও অনেক টাকা আর কবিরহাটের যে কবিরপুরের যে জায়গাটা জাতির পিতা দিয়ে গিয়েছিলেন সেটাকেও শুটিংয়ের জন্য একটা উপযুক্ত আধুনিক জায়গা হিসেবে সেটা উন্নয়নের কাজ করে যাচ্ছি ইতিমধ্যে, মোটামুটি সেটটা তৈরি হচ্ছে এবং সেখানে যে কোনো ধরনের সিনেমা করতে গেলে যা যা প্রয়োজন সেই ধরনের সকল সুবিধা আমরা রেখে দিচ্ছি, যার কারণে আমাদের মানে আমাদের সিনেমা শিল্পটা যেন উপযুক্ত হয়। আর আধুনিক প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রেও আমরা গুরুত্ব দিচ্ছি, কারণ এখন ডিজিটাল যুগ, এটা শুধু আমার দেশে না আমাদের চলচ্চিত্র যেন বাইরেও যেতে পারে সেই ব্যবস্থাও আমরা করতে পারি, সেদিকে লক্ষ্য রেখেই আমাদের যেমন সেন্সর সংক্রান্ত আইন বিধি নীতি এগুলি আধুনিকভাবে তৈরি করা এবং এগুলি যাতে কঠোরভাবে মানা হয় সেদিকেও বিশেষভাবে দৃষ্টি দেওয়া এটাও একান্তভাবে প্রয়োজন, সেদিকে লক্ষ্য রেখে আমরা করেছি এবং আমি এটা নিয়ে আমরা আলোচনা করছি 1,000 কোটি টাকার একটা ফান্ড আমরা তৈরি করব অল্প সুদে, এখান থেকে টাকা নিয়ে যারা সিনেমা হল তৈরি করা বা সিনেপ্লেক্স তৈরি করতে পারবে যেখানে আমাদের ওই অঞ্চলের মানুষের বিনোদনের ব্যবস্থাটা থাকবে একই সাথে, কারণ অনেকগুলি সিনেমা হল বন্ধ হয়ে গেছে সেগুলি আবার পুনরায় চালু করা, শুধু না এটাকে আধুনিকায়ন করা, যেমন আমরা মানে যেমন অর্থাৎ ডিজিটাল সিস্টেমটা এখন এত বেশি প্রচলিত আর এই আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অনেক উন্নত মানের সিনেমা তৈরি করা যায়, তো সেই দিকে আমরা একটু বিশেষ করে দৃষ্টি দিচ্ছি আর সেইভাবে আমরা কাজ করে যাচ্ছি। আর বঙ্গবন্ধু ফিল্ম সিটি যেটা সেটাকেও আমরা এমনভাবে তৈরি করে দিচ্ছি সেখানে সকলের থাকার ব্যবস্থা, পাশাপাশি যে শুটিং করতে গেলে দিনের পর দিন সেখানে থাকতে হবে সেখানকার অন্য সব ধরনের অর্থাৎ যে যেভাবে থাকতে চান সেই ধরনের ব্যবস্থা আমরা করে দেবো। আর আপনারা জানেন যে এফডিসির ওখানে যেমন কারওয়ান বাজার এটা একটা হোলসেল মার্কেট, ইতিমধ্যে ঢাকায় আমরা হোলসেল মার্কেটটা আরও বিভিন্ন অঞ্চলে আমরা নিয়ে যেতে চাচ্ছি এখান থেকে সরিয়ে, এখানে হয়তো অল্প কিছু থাকবে কিন্তু মূলটা আমরা সরিয়ে দেব। আর তাছাড়া এফডিসির সামনে রাস্তাটা আমি যখন তেজগাঁও সংসদ সদস্য ছিলাম তখন এই রাস্তাটা করে দিয়েছিলাম আর এখন তো এখানে হাতিঝিল হওয়া তো ওই জায়গাটার গুরুত্ব বেড়ে গেছে, কাজে এই জায়গাটাকে আরও সুন্দরভাবে গড়ে তুলতে আমরা চাই। আর এখানে যে আমরা একটা প্রজেক্ট নিয়েছি সেখানে প্রায় 300 কোটি টাকার উপরে 323 কোটি টাকার একটা প্রজেক্ট সেটা বাস্তবায়ন হচ্ছে, অর্থাৎ এই শিল্পটা যেন কোনো মতে শেষ হয়ে না যায়, কারণ এখন তো অনেকটা আর করোনার কারণে তো আমাদের দেশ না সারা বিশ্বব্যাপী একটু স্থবির, তারপর আমরা চেষ্টা করে যাচ্ছি এটাকে আমরা উপযুক্ত সুযোগ সুবিধা যে যে ধরনের তাদের জন্য সেই রকম সুযোগ সুবিধা সৃষ্টি করেই আমরা এই কমপ্লেক্সটা করে দেবো যাতে আমাদের শিল্প গড়ে ওঠে আর যে উপজেলা পর্যায় পর্যন্ত আমরা সিনেমাটা যাতে ভালোভাবে প্রচলিত হয় স্থানীয় মানুষ যেন বিনোদনের সুযোগ পায় সেই ব্যবস্থা করে দেওয়ার চিন্তা থেকে আমরা এই একটা ফান্ড তৈরি করে দিচ্ছি
যাতে নতুনভাবে এগুলি তৈরি করা যায়। ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা সিনেমা ফিল্ম আর্কাইভ ভবন তৈরি করে আমাদের পুরনো সিনেমাগুলিকেও আবার নতুনভাবে নিয়ে আসা এবং এগুলি একদিকে আর্কাইভে থাকবে আর আধুনিক প্রযুক্তি সম্পন্ন করে ডিজিটাল পদ্ধতিতে করে দিলে সেটা আবার নতুনভাবে মানুষ দেখতে পারবে, জানতে পারবে, সেটা আরও তাদের মানে উৎসবটা তারা পাবে সেই ব্যবস্থাটাও আমরা করেছি। কারণ আমাদের যে ঐতিহ্য সেগুলো আমাদের রক্ষা করতে হবে, সেদিকে লক্ষ্য রেখে আমরা এই ফিল্ম আর্কাইভ এর মাধ্যমে আমাদের পুরনো সিনেমাগুলিকে আবার পুনরুদ্ধার করার কাজ আমরা করতে চাচ্ছি, সেটা আমাদের লক্ষ্য, সেই জন্য এই আর্কাইভটা আমরা তৈরি করেছি। আমরা চাচ্ছি আমাদের দেশটা এগিয়ে যাক, কিন্তু তবে এখানে একটা জিনিস হচ্ছে সবসময় আসলে ট্রেনিংটার খুব দরকার, এই জন্য ইতিমধ্যে আমরা ট্রেনিং ইনস্টিটিউটও করে দিয়েছি। আর তাছাড়া বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট এবং জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট ভবন সেগুলি সম্প্রসারণ করা হয়েছে, কাজে সেখানে আমরা চাচ্ছি যে আমাদের শিল্পীরাও যেন উপযুক্ত ট্রেনিং নিয়ে তারা যেন উন্নত মানের ফিল্ম করতে পারে সেদিকে আমরা বিশেষভাবে দৃষ্টি দিচ্ছি। আমাদের লক্ষ্যটা এটা যে বিনোদনের ক্ষেত্রে এবং এই এখানেও একটা ব্যাপক কর্মসংস্থানের সুযোগ রয়েছে, সেটা যাতে হয় সেদিকে লক্ষ্য রেখে আমরা কাজ করে যাচ্ছি, আমরা কাজ করে যাবো।